অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানাতে সময় চেয়েছেন তার সহযোগী শিপ্রা দেবনাথ ও শাহিদুল ইসলাম সিফাত। গতরাতে কক্সবাজারে এক ব্রিফিংয়ে তারা বলেন কিছুদিন পর হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানাবেন। সিনহা হত্যাকাণ্ড নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানান তারা। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহমান শাহিনের তথ্য ছবিতে জানাচ্ছেন রাসেল আহমেদ। পুলিশের করা মাদক মামলায় রোববার মুক্তি পান শিপ্রা দেবনাথ, আর সোমবার হত্যা মামলায় মুক্তি মেলে শাহিদুল ইসলাম সিফাতের, যারা দুজনে সিনহার বোনের করা মামলার অন্যতম সাক্ষী। রাতে কক্সবাজারের সেনাবাহিনীর রেস্ট হাউস জলতরঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ দুজন। তারা জানান মুক্তি পাওয়ার পর কেউ তাদের তুলে নেয়নি, তারা নিরাপদে আছেন। শিপ্রা দেবনাথ বলেন ঘটনা নিয়ে নানা গুজব শোনা যাচ্ছে, প্রকৃত সত্য বলার জন্য কিছুটা সময় চান তিনি। যেই গুজবগুলো আসছে কন্টিনিউয়াসলি, প্লিজ সবাইকে আমি করজোরে রিকোয়েস্ট করছি, এই গুজবে কান দিবেন না। যেই প্রপার নিউজটা, অ্যাকচুয়াল যেই নিউজ, সেই নিউজটা আমরাই আপনাদের দেব, আমরা সত্যির সাথে আছি। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার কথা জানিয়ে সিফাত বলেন তার পায়ে গুলি লাগেনি, পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। হোটেলে আসার পর থেকে যেসব নিউজ দেখতে পাচ্ছি তাতে আমার আসলে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমার গ্রামের এলাকার ভাই ব্রাদার বন্ধুরা আত্মীয় স্বজনরা যেটা করেছে, এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীরা এবং মিডিয়ার বেশ কিছু বড় ডিরেক্টর এবং আরও বেশ কিছু ব্যক্তিত্ব, তারা যেটা করেছে, এবং শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি ইন্টারেস্টেড দেখাচ্ছেন যে এই কেসটার প্রতি, তো তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। 31 জুলাই টেকনাফের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে খুন হন সিনা রাশেদ, এ সময় তার সঙ্গে ছিলেন সিফাত। হত্যার পর পুলিশ সিনা যে রিসোর্টে উঠেছিলেন সেখানে তল্লাশি করে সিপ্রাকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে করা হত্যা ও মাদকের মামলা দুটি তদন্তের দায়িত্ব র্যাবকে দিয়েছে আদালত। রাসেল আহমেদ, আরটিভি।